পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর সবচেয়ে বেশি আসন পেয়েও বিরোধী দলের বসার কথা জানিয়েছিল পিটিআই, আর সরকার গড়তে প্রায় ঐক্যমতে পৌঁছেছিল নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর দল। তবে খুব দ্রুতই সেই চিত্রপট পাল্টে গেছে। পাকিস্তানের কেন্দ্রে ও পাঞ্জাব প্রদেশে সরকার গঠনের প্রচেষ্টায় সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট গঠন করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। নির্বাচনের ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ আনে পিটিআই, এ নিয়ে দেশব্যাপী তারা বিক্ষোভ করেছে। এমন অবস্থার মধ্যে হঠাৎ করেই সরকার গড়ার ঘোষণা দেয় ইমরান খানের দল। তারা প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে ওমর আইয়ুবের নাম ঘোষণা করেছে। এরপর জোর কদমে সরকার গড়ার চেষ্টা শুরু করেছে পিটিআই। ডন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে আলোচনার পর পিটিআই কেন্দ্রে ও পাঞ্জাব আইনসভায় নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন দাবি করার জন্য নীতিগতভাবে এসআইসির সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেয়।